কোন সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না? গর্ভধারণের বিষয়টি আসলে একটি হিসেবের সাথে জড়িত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যায়, পিরিয়ড বা মাসিকের দিন থেকে সাত দিন পর্যন্ত গর্ভধারণের সম্ভাবনা থাকে না। আবার অষ্টম দিন থেকে সতেরো দিন পর্যন্ত গর্ভধারণের মোক্ষম সময়, আঠারোতম দিন থেকে পিরিয়ড হওয়া পর্যন্ত নিরাপদ সময়। অর্থাৎ পিরিয়ডের সাত দিন আগে ও পরের সময় নিরাপদ, এ সময় গর্ভধারণ হয় না। মাঝামাঝি দিনগুলোতে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রাকৃতিক উপায়ে পরিবার পরিকল্পনা একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি কোনোরকম জন্মনিরোধ পদ্ধতি ব্যবহার না করেই সহবাস করতে পারবেন এবং আরও জানতে পারবেন কোন সময় আপনার গর্ভবতী হওয়ার ঝুঁকি কম থাকে। এই পদ্ধতিতে গণনা করে বোঝা যায় মাসের কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। এখানে আপনি আপনার বিভিন্ন শারীরিক লক্ষণের ব্যাপারে জানবেন। এই শারীরিক লক্ষণগুলো দেখে এবং খেয়াল রেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সময় সহবাস করলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। আপনাকে খেয়াল করতে হবে শরীরের তাপমাত্রা, স্রাবের ঘনত্ব ও প্রকৃতির উপর, এবং এগুলি পর্যবেক্ষণ করে আপনাকে বুঝতে হবে কখন সহবাস করলে আপনি গর্ভবতী হবেন না। আপনি প্রাকৃতিক উপায়ে পরিবার পরিকল্পনা পদ্ধতির নিয়মগুলি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে এই পদ্ধতিতে 99% পর্যন্ত কার্যকর। অর্থাৎ প্রতি বছর প্রাকৃতিক উপায়ে পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারকারী 100 জন মহিলার মধ্যে মাত্র 1 জন গর্ভবতী হন। আপনার প্রতি মাসিক চক্রের কিছুদিন আছে যেগুলো গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়। সেই সময় আপনার কিছু শারীরিক উপসর্গ ও কিছু লক্ষণ দেখা দেয়। সেই শারীরিক উপসর্গ ও লক্ষণগুলো কি কি তা আপনাকে বুঝতে হবে। সেই জন্য আপনাকে প্রতিদিন লিপিবদ্ধ করে রাখতে হবে বিভিন্ন শারীরিক লক্ষণ কিংবা পরিবর্তন, যেমন আপনার শরীরের তাপমাত্রা, আপনার স্রাবের ধরন ইত্যাদি। এইভাবে যদি আপনি এই শারীরিক লক্ষণগুলো 3 থেকে 6 মাসিক চক্র ধরে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সময় সহবাস করলে আপনার গর্ভবতী হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এবং কোন সময় ঝুঁকি সবচেয়ে কম। তাই এই পদ্ধতি সঠিকভাবে শিখতে প্রায় 3 থেকে 6 মাসিক চক্র লাগে। ডক্টর চেম্বারের ভিডিওতে উল্লেখ করা বিষয়গুলো নোট করে রাখুন আর শেয়ার করুন আপনার পরিচিত মা বাবা ভাই বোন বন্ধুর সাথে। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।